আমার বাবাকে দেখতে পাবেন না, আমার বাবা আসতে পারেনি, কিন্তু দুজনের বিয়ে একই জায়গাতে হয়েছে। ওর গায়ে হলুদেও আমার মা করেছে, আমার গায়ে হলুদেও আমারই মা করে খাওয়াতে গেছে ওর সাথে শুভদৃষ্টি। দুপুরবেলাতে হয়েছিল আমার রিসেপশন, আসতে পারিনি, তখন আমার ফুলশয্যার খাটটা পুরোপুরি সাজানো হয়নি। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। সোহিনী প্রীতমস জার্নি ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক স্বাগত জানাই। আজ আমরা যেটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো আমার ওয়েডিং অ্যালবাম। তো দুজনের রিকোয়েস্ট ছিল যে আমার বিয়ের অ্যালবামটা দেখানোর জন্য, তো আজকে আমি সেটা নিয়েই আপনাদের সাথে আলোচনা করতে চলেছি। আর আমার ফ্যামিলিতে অনেক আত্মীয় স্বজনদের সাথে আপনাদের আজকে আলাপও হয়ে যাবে, আর আমার বিষয়ে কিছু কিছু অজানা কথা সেগুলো আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে। তো চলুন শুরু করা যাক। তো এই যে আমাদের বিয়ের অ্যালবাম, চলুন এবার আস্তে আস্তে বার করি আমি। প্রথমেই লেখা শুভ বিবাহ, এটা তো বুঝতেই পাচ্ছেন আমাদের সিঁদুরদানের পরে তোলা ছবি। তো এবার আমাদের ফ্যামিলি মেম্বারসদের চেনানোর পালা, আস্তে আস্তে সবাইকেই চিনিয়ে দেব। এখানে যেটা দেখছেন এটা আমার মা, তখন কী সব রিচুয়ালস আছে আমি তো সব জানি না। হলুদ ছোঁয়ানো কপালে, এটা হলুদ ছোঁয়াচ্ছিল, এইটা এটা আমার সব, এরা সব বান্ধবী আমার। আর আমার বাবা বাড়িতে ছিল না আমার বিয়ের সময়। আমার পুরো বিয়ের অ্যালবামটাতে আপনারা আমার বাবাকে দেখতে পাবেন না, আমার বাবা আসতে পারেনি, মানে অ্যাকচুয়ালি করোনা যে টাইমটা ছিল ওই টাইমের পরপরই আমার বিয়ে হয়েছে, যার জন্য আমার বাবা বাড়ি আসতে পারিনি, ছুটি পাইনি ওখান থেকে, আর লোক সংখ্যাও যার জন্য আমরা খুব বেশি আয়োজন করতেও পারিনি। এটা আমার কাকু আমার সম্প্রদান করেছিল আর কি, রিচুয়ালস যা কিছু সব কাকুই করেছিল। তারপরে দেখাই, এটা আমার একটা দেওর হয়, আর এটা আমার বোন, মানে আমার নিজের বোন, এই দুটো আমার ননদ, এই পুচকুটা আমার ননদের মেয়ে, এটা তোমার গায়ে হলুদের সময় তোলা ছবি। এখানে সব গায়ে হলুদের সময় অনেক রকম পোজ দিয়ে ছবি তোলা হচ্ছিল বান্ধবীদের সাথে, সব বান্ধবীরা আছে। এটা আমার পিসির মেয়ে জামাই, মানে আমার দিদি জামাইবাবু সম্পর্কে, এটা আমার ছোট পিসির ছেলে ভাই হয়, এটা আমার বোন। এই যে সব দেখুন কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর এত রোদ ছিল আমার গায়ে হলুদের সময় যে সানগ্লাসটা আমি খুলতেই পারিনি, মানে তাকানোই যাচ্ছিল না রোদ্দুরে। অগ্রহণ মাসে আমার বিয়ে হয়েছিল, মানে শুরুর দিকে অতটা ঠান্ডাও পড়েনি, আর রোদটা ভীষণ চোখে লাগছিল। এটা আশীর্বাদের সময়, আমাদের বিয়ের দিনই আমাদের আশীর্বাদ হয়েছিল। আরেকটা মজার জিনিস আছে, আমাদের কিন্তু দুজনের বিয়ে একই জায়গাতে হয়েছিল, কিন্তু আমরা শুভদৃষ্টি হওয়ার আগে অবধি কেউ কাউকে দেখিনি। এটা আমার বরের আশীর্বাদ হচ্ছিল তখন, এটা আমার শ্বশুর মশাই, ইনি পুরোহিত মশাই বিয়ের, এটা আমার পিসি শাশুড়ি, এটা আমার জেঠিমা শাশুড়ি, আর এটা আমার আমার দিদা হয়, এটা আমার ঠাকুমা, এটা তো দেখেছেন আগে আমার মা, এটা আমার মামা, আর এটা আমার শ্বশুর মশাই, এটা আবার আমার আশীর্বাদের সময়। এটা আমার মামা শ্বশুর, মানে আমাদের বিয়েটা অ্যাকচুয়ালি হঠাৎ করে ডেট খুব এদিক ওদিক হচ্ছিল, তো হঠাৎ করে তাড়াহুড়ো করে ফিক্সড হয়েছিল বলে মামার বাড়ি থেকে কেউ আসতে পারিনি সেরকম, শুধুমাত্র এই মেজো মামাই এসেছিল। আমার মামা শ্বশুর, আর আমার শ্বশুর বাড়ি আর আমার বাপের বাড়ির মধ্যে অনেক দূরত্ব, ঠিক আছে, মোটামুটি লাইনের গাড়িতে যাওয়া আসা করতে 5 ঘন্টা লেগে যায়। এটা আমার একটা জেঠু শ্বশুর, আর এটা তোমার ঠাকুমা। এই যে ওর গায়ে হলুদের সময় আমার মাই করেছে সব, মানে ওর গায়ে হলুদেও আমার মা করেছে, আমার গায়ে হলুদেও আমারই মা করেছে। এই যে আমার গায়ে হলুদের আগে ওই যে গঙ্গা ভরতে যায় বলে না, জল সইতে যাওয়া যেটা, সেই তখন ছবি তোলা এটা। আর এটা ওই যে গায়ে হলুদ আর হতে এত সুন্দর হয়ে গেছিলো, মানে দুজনের বিয়ে যেহেতু এক জায়গা থেকে হচ্ছে, অনেক রিচুয়ালস থাকে, সব কিছু করতে করতে অনেক সুন্দর হয়ে গেছিলো। এই যে সব ছবি তোলা, মানে পুরো অন্ধকারেই এই ছবিগুলো তোলা হয়েছিল, আর এমন একটা জায়গাতে সেখানে লাইটও সেট করা যায়নি,
আমার গায়ে হলুদের সময়। এই যে ভীষণ আনন্দ হয়েছিল, এখনো মনে পড়লে মানে মনটা ভীষণ খুশি হয়ে যায়। তারপরে ফাইনালি আমার বিয়ের লুক, আমাকে তো সাজাতে বসেছিল প্রায় 3-4 ঘন্টা ধরে এসে, আমি অনেক লেট করে এসে বসেছিলাম সাজতে। এখন তাড়াহুড়ো করে সাজতে গিয়ে আপনারা কিছু বুঝতে পারছেন দেখে আমার কি এখানে মিসিং ছিল। আমি সাজের পরে আমার যে ওটাকে কি বলে নথ যেটা থাকে ওটা আমি পড়তে ভুলে গেছিলাম ফার্স্টে। তারপর যখন শুভদৃষ্টি করতে যাবো সেই পিঁড়িতে ওঠার আগে আমার মনে পড়েছে যে আমার নথটা তো পরা হয়নি, তারপরে তখন পরে গেছি। এটা গিয়ে বসেছি তখন বিয়ের মণ্ডপে ফিরতে। তো আমার আমাদের মধ্যে একটা জিনিস মিসিং আছে, যে বর গাড়িতে করে আসবে সেটা হয়নি। বরের গাড়ি সাজানো ছিল, সবই ছিল, তো ওরা একটু দুষ্টুমি করে জিনিসটা করেনি আর কি, মানে শালিদের গেট ধরতে দেবে না বলে এই দুষ্টুমিটা করেছে। নাহলে আমি তো ভেবেছিলাম হয়তো গাড়ি নিয়ে ঘুরে আবার আসবে তারপরে গেট ধরবে ওরা, কিন্তু সেটা আর হয়নি। এইগুলো আমার পাড়ার ভাইরা আর কি, পাশের বাড়ির সব ভাইরা। এটা এটা আমার ভাই, এটা আমার কাকু, আপনারা তো দেখেছেন কি রিচুয়ালসের কিছু নিয়ম মানে হচ্ছে। আর আমার বোন, ও সাজতে এত টাইম নিয়েছে যে আমার সাথে ছবি তোলার মতো মানে টাইম ছিল না সেসব অবধি, এত টাইম ওর সাজতে লেগেছে। সেজে যখন এসেছে তখন আর ওর মানে আমি বিয়ে ফিরতে বসে গেছি, ছবি তোলার আর সময় হয়নি। এটা তো আমার ভাই দেখেছেন। আর আর একটা কথা, আমার মেহেন্দিতে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার বোন করে দিয়েছিল। আমার পুরো বিয়ের আগের রাত আমরা ঘুমাই নিয়ে 7:30 ধরে মেহেন্দি করা হয়েছিল। আর এটা কিন্তু আমার মেজো পিসির ছেলে আর ছোট পিসির ছেলে, এটা আমার কাকুর ছেলে, মানে যে কাকু আমার সম্প্রদান করেছে বিয়েতে সেই কাকুর ছেলে, আর আমার ভাই এটা, আর এটা তো আমার আমার নিজের দিদু, আর মামার মেয়ে আমার, আর এটা একটা কাকুর মেয়ে হয় বোন সব। এটা হলো আমার বড় মাসির মেয়ে জামাই, মানে এটাও আমার দিদি জামাইবাবু। আর এখানে আছে আমার মামি আর মামা, মামা মামি। আর এটা হলো নিচে আছে আমার দাদু, এটা আমার দাদু আমি। এবার দেখো তিনি আমার বড় ননদ, আর এই যে পুচকুটা ননদের মেয়ে, এটা আমার ইনি ছোট ননদ, আর ইনিও আমার মানে দেওর, আমার বরের বন্ধু। এ হলো আমার কি বলবো আমার একটা ননদের ছেলে হয় আর কি, যে পুচকুই খেতে দেখেছেন আগেই। আর এখানে আমার জ্যাঠা শ্বশুর আছে, জেঠিমা শাশুড়ি, এটা একটা ননদ হয়। আর এখানে আমার কাকিমণি, এটা বোন হয়, আর এটা তো আমার বোন ফাঁকে একটা ছবি তোলার সময় পেয়েছে, এটা আমার ছোট মাসির মেয়ে, এটাও বোন হয়। এই এইখানে আমার দিদি জামাইবাবুদের সাথে ছবি তোলা, মানে এটা আমার বড় পিসির মেয়ে জামাই দিদি জামাইবাবু, আর এটা হলো আমার একটা কাকুর মেয়ে জামাই মানে দিদি জামাইবাবু। আমার কাকুর সাথে আমার ছোট মাসিমণি, ছোট মেসো এটা। এখানে তো মায়ের সাথে একটা ছবি খুব ভালোভাবে তোলার সুযোগ পেয়েছিলাম, তখন ভীষণই খারাপ লাগছিল কারণ বাবা তো বাড়িতে ছিল না, তো ভীষণ ফাঁকা ফাঁকা লাগছিল। আমার সারা অ্যালবামটা জুড়ে সবাই আছে, আমার আত্মীয় স্বজন সবাই, সবার সাথেই আমি একটা করে ছবি রেখেছি শুধুমাত্র আমার বাবা ছাড়া। তো এটা আমার ছোট মা, আর ছোট মা মানে আমার নিজের কাকিমা আর কি, আর এটা আমার বান্ধবী। আর এটা একটা মামা হয়, মামার মেয়ে, এটাও একটা বোন, এটা মামি। আর এই যে সব আমার ভাসুর, এটাও একটা ভাসুর হয়, এটা দেওর হয়, এটাও দেওর হয়। এই যে আমার বরের সাথে সব ছবি তুলেছে ওরাই। আর এই যে আমার মেজো পিসি, এটা আর এই যে আমার মামা মামি, ওদের একটা আলাদা ছবি খুব ভালো লাগছিল বলে এটা রেখেছি অ্যালবামে। এই যে সব বোনেদের সাথে পুচকুগুলোর সাথে ছবি তোলা, আর এটা তো দেখতেই পাচ্ছ আমার কাকু আর মা। এই যে এটা বোন, আর এটা হলো আমার যে পিসির মেয়েকে দেখিয়েছিলাম ওই দিদির ছেলে এটা, আর এটা আমার মামি। তখন আমার তো বিয়ের লগ্ন ছিল রাত 12:30 দিকে, তো মামি আর কি জোর করে আমাকে কি বলে রাধা পল্লবী না কি হয়েছিল জোর করে খাওয়াতে গেছে। আমি তো মোটে খাবো না জোর করে, আসলে ভীষণ কষ্টও হচ্ছিলো সারাদিন, আমি মানে জল অবধি খাইনি সেদিন। তো যাই হোক,
এই যে ফাইনালি আমার শুভ দৃষ্টির সময়। এটা ভীষণই ভীষণই একটা মানে আমার কাছে খুব আনন্দের একটা মুহূর্ত ছিল ফাইনালি ওর সাথে শুভ দৃষ্টি। তারপর জামাইবাবুরা সব, তারপর মালা বদলের আগে এই যে ফটোশুট করা আমাদের, এই যে ভীষণ হাসছিলাম। আমার বিয়ের যত ছবি আছে আপনারা দেখবেন আমি ভীষণ হাসছিলাম, মানে নিজের ভালোবাসার মানুষকে পাওয়ার যে এত মানে আনন্দ আমি বিয়ে করেই বুঝেছি। এই যে আমার পেছন দিকে সব বান্ধবীরা আছে, এটা দিদি এটা বোন, ওরা প্ল্যান করছে যে বরের জুতো চুরি করবে কিন্তু কোনোভাবে সাকসেসফুল হতে পারেনি, সেটা আর একটা কাণ্ড। তো এই যে রিচুয়ালস আছে, হাতের উপরে হাত রেখে, তারপরে এই যে দুধ দিয়ে আগুন নেভানো, কই ফেলা, তারপরে ফাইনালি সিঁদুর দান। এই যে সিঁদুর দানের মুহূর্তটা। তারপরে বিয়ের পরে মা আসলো, মাকে তো বিয়ের সময় থাকতে নেই, মা চলে গেছিল, তারপরে মা এসছে। এই যে সিঁদুর দানের পরে মেয়েদের লুকটাই কেমন পাল্টে যায় বলুন। এই যে দেখুন, তখন আর মনে হচ্ছে না যে সারাদিন কিছু খাইনি, কিছু না, আমি ভীষণ খুশি তখন। এই যে তারপরে পোজ গুলো, মার আশীর্বাদ করা বিয়ের পরে দুজনকে। এই যে তারপরে ফাইনালি মানে রাত অব্দি যারা যারা ছিল আমার আত্মীয় স্বজন সবার সাথে একটা গ্রুপ ছবি তোলা হয়েছিল। এই যে শেষমেশ বোন এসছে ছবি তুলতে, খুব রাগরাগিও করেছিল যে দিদি তোর সাথে আমার কোনো ভালো ছবিই তোলা হয়নি। দেখুন দেখুন মাছের মাথাটা, দেখুন দেখুন মাছের মাথাটা দেখুন ভালো করে, মানে থালার থেকে সাইজ বড় হয়ে যাচ্ছে। তারপর এটা তো বিয়ের সময়, বিয়ের পরে বৃষ্টি ছাড়া কিন্তু আমরা ছাতার নিচে ছবি তুলেছি। এই যে আর লাস্ট চারটেই ছবি আছে, এটা লেটেস্ট, এটা তোমার সব থেকে প্রিয় ছবি, ওর কোলে উঠে ওই না খেয়ে। তারপরে এটা, এটা একটা পোজ বলা যায়, ছবি তো তুলছিল না, এটা একটু লাজুক লাজুক পোজে ছবি তোলা। এই যে সব ক্যামেরাম্যানদেরই বুদ্ধি, আমরাও কিছু কিছু দিচ্ছিলাম। ফাইনালি এটা আমার রিসেপশন, কিন্তু আমি আগেও ভিডিওতে বলেছি, আপনারা যারা দেখেছেন জানবেন আমার রিসেপশনটা কিছুই হয়নি তেমন করে, আমি নিজেই যতটুকু পেরেছিলাম সেরেছিলাম খুব তাড়াহুড়ো করে, বলা যায় আধ ঘন্টাও টাইম ছিল না, তার মধ্যেই যতটুকু পেরেছিলাম নিজেই সেরেছিলাম। দুপুরবেলা তো হয়েছিল আমার রিসেপশনটা। এই যে তো আমার ইচ্ছে ছিল ওখান থেকে অন্তত কিছু ছবি অন্তত অ্যালবামে থাক স্মৃতি হিসেবে, এই জন্য রেখেছি, সে যেমনই সাজা হোক ওই দিনটা তো আর কখনোই ফিরে আসবে না। এই যে আমার বাড়ির থেকে সব লোকজন এসেছিল, এরা তো আমার ননদ হয় সব শ্বশুর বাড়িতে, আর আমার বাড়ি থেকে আমার মা এসেছিল, এটা আমার কাকু, আর এই যে আমরা দুজন, এটা তো আমি আমার বোন। আমার বোন কিন্তু আমার সাথে সেই একেবারে গেছিল, মানে আমি যখন প্রথম শ্বশুর বাড়িতে যাই, এই সময় শ্বশুর বাড়িরও লোকজন আছে, আমার বাপের বাড়িরও লোকজন আছে, সবাই মিলেমিশে ছবি তোলা। আমার বোন কিন্তু অষ্টমঙ্গলা অব্দি ছিল, আমি যেতে দিইনি। আর এই যে এটা সব আমার ভাই হয় এসব, এই যে আমার ননদের মেয়ের সাথে তোলা। এই যে সবাই এসে এসে ছবি তুলেছে, এটা আমার পিসি, বড় পিসি, বড় পিসি তো বিয়ের সময় ছবি তোলেনি, আমার সাথে ছিল না তখন, আর মেজ পিসি। এটা একটা জেঠিমা হয় আমার, আমার শ্বশুরমশাই, এটা আমার জ্যাঠা শ্বশুর, তারপরে এটা আমার মানে ঠাকুর জামাই আর কি, যেটা বলে আমার ননদের বর আর কি, আর এটা তো আমার সেজমা, আর এইটাই নি। এই যে আমার শ্বশুরমশাই, এই যে আমার জ্যাঠা শ্বশুর, উনি সবার সাথে ছবি তোলা হয়েছে পাটপাট করে, আমার মায়ের সাথে সেজমা, এটাও একটা জেঠিমা, এটাও একটা জেঠিমা। তারপর এটা আমার দিদু গেছিলো, সব মানে পাঁচ ঘন্টার পথ গিয়ে সব অসুস্থ হয়ে যাচ্ছিল যেটা বলে আর কি, মায়ের সাথে তোলা। এটা ননদ, সবাইকেই মানে চিনে গেছেন আপনারা আশা করি এতক্ষণে। লাস্ট ছবি, এবার ফাইনালি ফুলসজ্জার খাট আমাদের সাজানো হয়েছিল, সেটা তো দেখানো হয়নি, ক্যামেরাম্যান চলে গেছিলো, যেহেতু আমার বাড়ি থেকে এসেছিলো তো
লাস্ট অবধি থাকতে পারিনি, তখন আমার ফুলসজ্জার খাটটা পুরোপুরি সাজানোও হয়নি। তো এই যে লাস্ট ছবি। তো কেমন লাগলো অ্যালবামটা আপনারা কিন্তু অবশ্যই জানাবেন, ভালো হলেও জানাবেন, ভালো না লাগলেও জানাবেন। তখন তো ভীষণই কষ্ট হচ্ছে দুজনেরই। যাই হোক, ফাইনালি টাটা সবাইকে আজ এই অবধি। কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। অনেক সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।